আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আমার ব্লগটি শুরু করছি আসলে আমরা যেদিন বাবুকে নিয়ে ইবনেসিনাতে এসেছিলাম তো ডক্টর দেখানোর পরে দেখি বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে তো এতক্ষণে হসপিটালে বসে থেকে কী করবো আর যেহেতু ইবনেসিনার পাশের বিল্ডিংটাই হলান সেন্টার তো বাবা বলছিল যে চলো আমরা হলান সেন্টারে যাই যেহেতু আমাদের টুকিটাকি কিছু ইনফরমেশন নেওয়ার ছিল আর আমার ফোনের স্ক্রিনটা একটু ফেটে গিয়েছিল উপরে যে স্ক্রিনটা থাকে আর কি তো ওটা আমি চেঞ্জ করার জন্য মূলত গিয়েছিলাম তো তারপরে আমরা হলান সেন্টারে এসে হলান সেন্টারের নিচতলাতে দেখি এখানে পন্ডসের একটা কাউন্টার বসেছে আর এখানে দুইটা আপু ছিল আর এখানে যে পন্ডসের যে ছোট ছোট ফেসওয়াশ দেখতে পাচ্ছেন ওনার পাশে যে দেখতে পেলেন তো এইগুলা ওনারা ফ্রি স্যাম্পুলিং করছে এখানে এখানে ওনারা পন্ডসের অন্য কোনো প্রোডাক্ট সেল করছে না শুধু ওনারা এখানে ফ্রি স্যাম্পলিংয়ের জন্যই বসেছে আপনারা যারা বার্ডার আশেপাশে আছেন চাইলে আপনারা হলান সেন্টারে এসে এই ফ্রি স্যাম্পলগুলো নিতে পারেন আমাকেও কিন্তু আপু একটা দিয়েছে তো আপুকে অনেক অনেক ধন্যবাদ আর ওর পাশেই ছিল দুরন্ত বাইক গ্যালারি তো ওখানে আমার বাবাটা দেখছেন কি করছে সে এসে তার পছন্দ মতো একটা বাইক নিয়ে সে খেলা শুরু করে দিয়েছে আর এখানে এতগুলো বাইকের মধ্যে থেকে তার ওটাই সব থেকে বেশি পছন্দ হয়েছে দেখতেই পাচ্ছেন সে ঘুরে ফিরে এটার কাছে আসতেসে তো পরে তাকে অনেক ভুলায় ভালায় তারপরে আমরা উপরে নিয়ে গিয়েছিলাম তো যে এখন আমরা একটু যাচ্ছি বেস্ট বাই তো বেস্ট বাই থেকে আমাদের কিছু ইনফরমেশান নেওয়ার দরকার ছিল যেহেতু আমরা কয়েকদিন পরে বাসা চেঞ্জ করছি তো বাসার জন্য কিছু কিছু জিনিস দরকার তো সেগুলা সম্পর্কে একটু আহ জানছিলাম আর কি বেজবাই গিয়ে তো তারপরে যে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমরা বেজবাইয়ের মধ্যে ঢুকে পড়েছি এখন যেহেতু বৃষ্টির দিন আপনারা কিন্তু বেজবাইতে আসলেই ছাতা পেয়ে যাবেন এই শোরুমের সামনেই কিন্তু ছাতা রাখা হয়েছে বৃষ্টির দিনে দেখা যাচ্ছে অনেকে ছাতা নিয়ে আসতে ভুলে যান তো তারা চাইলে বেজবাই থেকে ছাতা কিনে নিতে পারবেন আর এই যেদিকে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর পাতিল আর এগুলা ম্যাক্সিমামই মার্বেল কোটেড আর এগুলা কিন্তু একদমই বাহিরের দেশ থেকে এসেছে একদম ওইভাবে প্যাকেট করে আর খুবই সুন্দর জিনিসগুলো আর মহিলাদের তো এগুলোর প্রতি অনেক বেশি শৌখিনতা থাকে আমারও অনেক বেশি পছন্দ এই জিনিসগুলা আর এখন কিন্তু আমরা বেসবায়ের কাজ মোটামুটি শেষ করে বাসার দিকে চলে যাচ্ছি আর বাহিরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হওয়ার কারণে জারিবের বাবা আমাদেরকে আবার বাসায় দিয়ে যায় কারণ আমি বাবুকে নিয়ে এই বৃষ্টির মধ্যে একা একা যাওয়াটা পসিবল ছিল না তো এই যে এখন কিন্তু আমি বাসায়ও চলে এসেছি দেখতে পাচ্ছেন আর বৃষ্টির কারণে তেমন কিছুই কিনতে পারিনি তো হলান সেন্টার থেকে এখানে আমার প্রয়োজনীয় দুইটা জিনিস কিনেছি একটা ব্যান্ড কিনেছি মাথার আর এই ব্যান্ডগুলো আমার কাছে ভালোই লাগে তো দেখে একটা নিয়ে নিলাম আর এখানে আমার সব থেকে প্রয়োজনীয় ছিল সেফটি পিনটা এটা আসলে খুবই দরকারি আর কয়েকদিন পরপরই হারিয়ে যায় আর এখানে বাবুর জন্য একটা সুজি নিয়েছি আর বাবুর মেডিসিন আর ডাটা শাক নিয়েছি আর এই যে পন্ডসের যে ফেস ওয়াশটা ওটা ফ্রি দিয়েছে ওটা আর কি আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি থেকে মা আমার জন্য কিছু জিনিস পাঠিয়েছে হঠাৎ করে আসলে আম্মু এগুলো আমার জন্য পাঠিয়েছে আমি আসলে ওভাবে জানতামও না আম্মু শুধু বলেছিল যে বাবুর জন্য কয়েকটা কবুতর পাঠাবে তবে যে এতগুলো জিনিস যে একসাথে পাঠাবে এটা আমি কখনোই ভাবিনি আর এগুলা পাঠিয়েছে আমার বোনের কাছে আমার খালাতো বোনের কাছে বোনুর কাছে তো বনু এত কষ্ট করে এতগুলা জিনিস টেনে এনেছে ওকে জন্য অনেক অনেক ধন্যবাদ তো আম্মু বলছিল যে শুধু কয়েকটা কবুতর পাঠাবে তো আম্মু যে এইগুলো পাঠাবে এগুলো আমি কখনোই জানতাম না আর বাবুর যেহেতু শরীরটা একটু খারাপ তো বাবুর জন্য আমি নিজেই বলেছিলাম যে কয়েকটা কবুতর পাঠিয়ে দিতে তো জন্য আম্মু বেশ কয়েকটা কবুতর পাঠিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু আম বের করে নিয়েছি আর এই আমগুলা কিন্তু আমাদের গাছের আম আর আম্মু এখানে আরও কিছু শাক দিয়ে দিয়েছে জারিবের বাবা যেহেতু শাক পছন্দ তো তারপর আম্মুকে আমি আসলে নিষেধ করেছিলাম কিছু দিতে কারণ ও কষ্ট করে এত কিছু কিভাবে টেনে আনবে তো তারপর আম্মু অল্প অল্প করে কিছু দিতে দিতে দেখা যাচ্ছে বেশ কিছু জিনিসই হয়ে গিয়েছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা প্যাকেটের মধ্যে এখানে সবগুলাই মানে মাংস জাতীয় জিনিস তো ওগুলো আমি এখন বের করে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি তো আসলে মার কাছ থেকে কোনো জিনিস আসলে এটার একটা অন্যরকম অনুভূতি আসলে বলে বোঝাতে পারবো না যদিও ভাবিও এগুলা অনেক কষ্ট করে রেডি করে দিয়েছে ভাবি অসুস্থ মানুষ তারপরেও ভাবিও আসলে অনেক ভালো আমার ভাবির মতো ভাবি আসলে হয় না এরকম ভাবি পাওয়াটাও ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন আমার ভাবি যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে তো যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা আম দিয়েছে আম্মু কারণ ও মেয়ে মানুষ একা একা এসেছে বাড়ি থেকে তোর কাছে আর কত কিছু দিবে আর আমাদের বাগানে আব্বু আসলে কিছু নতুন আম গাছ লাগিয়েছে তো সেই গাছে অল্প অল্প করে কিছু আম এসেছে তো ওখান থেকে আম্মু আমাকে পাঠিয়েছে আর এখানে যে বড় আমটা দেখতে পেলেন সবার প্রথমে আর এই যে সেকেন্ডটাই দুইটাই একই গাছের আম বড় বড় দুইটা তো এগুলো জানি কি জাতের আম ওটার নাম আমরা এখন ওইভাবে জানি না একটু ভিন্ন জাতের কিন্তু অনেক বড় সাইজের হয় আর এখন আমার হাতে যে আমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ল্যাংড়া আমাদের এই গাছটা অব্য নতুন লাগিয়েছে তো এখানেও মনে হয় পঁচিশ থেকে ত্রিশটার মতো আম এসেছে তো ওখান থেকে আমাকে বেশ কয়েকটা আম দিয়ে দিয়েছে আর আমগুলা সাইজ দেখতেই পাচ্ছেন কত বড় বড় সাইজের হয়েছে আর ল্যাংড়া তো একটা নাম করা আমের মধ্যেই পড়ে আমাদের দেশে তো আসলে এইগুলাই বাবা মায়ের ভালোবাসা দেখতেই পাচ্ছেন কত কষ্ট করে সকালবেলা আম্মু আন্টিদের বাসায় গিয়ে এগুলা পৌঁছে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট দুইটা পোটলা করেছে এখানে আধা কেজি আধা কেজি করে এক কেজির মতো খাসির মাংস আছে দুই জায়গাতে আর এই যে এখানে তিন জায়গায় যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কবুতারের মাংস টোটাল আম্মু আটটা কবুতার দিয়েছে চার জোড়া তো এগুলো আম্মু আর ভাবি দুজনে মিলে অনেক কষ্ট করে গরমের মধ্যে কেটে কুটে বেছে পরিষ্কার করে দিয়েছে কারণ কবুতর পরিষ্কার করাও কিন্তু অনেক কষ্টের আর আমাদের বাসায় যে ভাবিটা কাজ করতো ওনার রিসেন্টলি বেবি হয়েছে তো উনি এখন আর আমাদের বাসায় কাজ করতে পারছে না হয়তো সুস্থ হলে আবার করবে আর যেখানে দেখতে পাচ্ছেন দুইটা ছোটো সাইজের দেশি মুরগি আমি একটু ছোটো সাইজের দেশি মুরগি দিতে বলেছিলাম তো আম্মু একদম পিওর একটু ছোটো যে দুইটা দেশি মুরগি দিয়েছে আমাদের বাড়ির পাশে ওনারা পালে তাদের কাছ থেকে নিয়েছে আর কিছু শাক দিয়েছে সেটা তো প্রথমেই দেখালাম তো এগুলাই আম্মু বাড়ি থেকে পাঠিয়েছে আর এখন হচ্ছে গিয়ে আমি জারিপের জন্য একটু সুজি ভেজে নিব কারণ জারিপের সুজি শেষ হয়ে গিয়েছে তো এখানে আমি নর্মাল যে গমের সুজিগুলো পাওয়া যায় সেই সুজি এক প্যাকেট কেটে নিয়ে কড়াইয়ে আমি হালকা করে ভেজে নিব আর আমি আসলে বাবুর সুজি রান্নার সময় কখনো ঘি বাটার বা কোনো ধরনের অয়েল ইউজ করি না আসলে এটা আমার পার্সোনাল ব্যাপার আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন আর আমার বেবিকে আমার কাছে মনে হয় যে তেল বা বাটার বা ঘি দিয়ে যদি আমি সুজিটা মানে ভেজে ওকে খাওয়াই তাহলে আমার কাছে মনে হয় ওর গ্যাসে প্রবলেম হবে কারণ যেহেতু বাবুকে আমি সপ্তাহে দুই থেকে তিন দিনের মতো সুজি দিই আর ও দুই থেকে তিন দিনের মতো ওটস দিই মানে এক সপ্তাহে ওকে একদিন সুজি দেই রাতে আর একদিন ওটস দিই দিনে আমি ওকে এগুলা খাওয়াই না মেনলি ওকে রাতে এগুলো দেওয়া হয় দু একদিন দেখা যায় যে কখনো নাস্তা হিসাবে বিকেলে বা সকালে রেয়ার এটা খুব রেয়ার তো যে দেখতেই পাচ্ছেন বাবুর সুজি কিন্তু এখন আমার ভাজা হয়ে গিয়েছে তো এটা এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব আর এদিকে আমি রাতের তরকারি রান্না করে নিব তো সেজন্য আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর আজকে আমি আমার খুব পছন্দের একটা তরকারি রান্না করছি সেটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে ডাটা আর এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমি ডাটাগুলো খুব সুন্দর করে কেটে ক্লিন করে ধুয়ে নিয়েছি আর কাঁঠালের বিচিগুলো আমি ভালো করে ছিলে ধুয়ে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি দুই তিন মিনিটের মতো আর এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু চিংড়ি মাছ বেছে ক্লিন করে নিয়েছি আর এই সাইডে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে নিয়েছে আর নিচে তো মশলা বাটাই ছিল আগে থেকে তো আজকে আমি একটাই তরকারি রান্না করব বাসায় আসলে অল্প কিছু আগের দিনের তরকারি রয়ে গিয়েছে তো ওই জন্য একটাই তরকারি রান্না করছি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কড়াইয়ে প্রথমে তেল দিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিব। তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি আবার খানিকটা তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এখন আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখন পেঁয়াজটাও আমি খুব ভালোভাবে ভেজে নিব আর যেহেতু আমি বাসায় কাঁঠাল এখনও কিনি নি আর কেন জানি এই খাবারটা খাওয়ার জন্য আমার খুব মানে মন ছুটে গিয়েছিল তো নিচে তলার ভাবই আমাকে এই কাঁঠালের বিচিগুলো দিয়ে গিয়েছে আর যে এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলা মানে রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা হলুদ মরিচ লবণ শুকনামরিচ কাঁচামরিচ তো এগুলো দিয়ে আমি এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমরা যেভাবে আর কি নর্মালি তরকারি রান্না করি ওইভাবেই আমি রান্না করব। আর আমরা নর্মালি এই কাঁঠালের বিছি আর ডাটার একটা নিরামিষ তরকারি খাই তার মধ্যে কোনো ধরনের মাছ দেই না ওটাও খেতে অসম্ভব মজা হয় তো ওটা অনেক সময় এভাবে কষিয়েও রান্না করা যায় আবার ফোড়ন দিয়েও রান্না করা যায় দুইভাবেই রান্না করা যায় তো এই যে দেখতেই পেলেন আমি এখন মশলাগুলোর মধ্যে সেই কাঁঠালের বিচে আর ডাটাগুলো দিয়ে দিয়েছি তো এটাকে এটার মধ্যে আমি আর এক্সট্রা কোনো পানি দেইনি ওর সঙ্গে যতটুকু পানি ছিল তো ওটা দিয়ে আমি হালকা করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর সব থেকে ভালো বিষয় হচ্ছে গিয়ে কাঁঠালের বিচ্ছি এবং ডাটা দুইটাই অনেক মজা ছিল আর তরকারিটাও মার্শাল এত মজা হয়েছে আমি অন্য কোনো তরকারি আজকে খাইনি যেগুলো আগে ছিল ওগুলো আর আমি এমনিতেও বাসি তরকারি অতটা পছন্দ করি না আমার টাটকা তরকারি একটা হলেই ভাত খাওয়া হয়ে যায় তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি এটাকে মোটামুটি কষিয়ে নিচ্ছি তো আর একটু ঢাকা দিয়ে তারপরে কষিয়ে এখন আমি একবারে পানি দিয়ে দিয়েছি আমি নর্মালি তরকারি সাধারণত এভাবেই রান্না করার চেষ্টা করি আর একবার এভাবে পানি দিলে তরকারির স্বাদটা অনেক বেশি ভালো থাকে তো এই যে দেখতেই পাচ্ছেন এখন আমি বারবার নেড়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি তো একটু পরে আমি এটাকে নামিয়েও নিয়েছি তো এই যে আমার এখন কাঁঠালের বিচি আর ডাটা তরকারি রেডি আর এত বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ মনে হচ্ছিল যে অনেক দিন পরে শান্তি করে কতগুলি ভাত খেয়েছি আপনারা কালার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর ডাটাটাও যে ভালো ছিল সেটা কালার দেখেই বোঝা যাচ্ছে আর যদি ডাটা খারাপ হতো না তাহলে কালারটা কেমন ফ্যাকাশে চলে আসতো আর আমি কিন্তু আমার এই ভিডিওগুলোতে কোনো ধরনের ফিল্টার ইউজ করি না একদম নর্মাল ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছি তো এই যে আগের দিনের একটু মাংস আর ভাজি ছিল আর এই যে ভাত তো এটা দিয়ে আমাদের রাতের খাবার হয়ে গিয়েছে আর এক্সট্রা অন্য কোনো কিছু করা লাগেনি এভাবেই আমাদের দুজনের সংসার চলে যায় তো তার কিছুক্ষণ পরে জারিবের বাবা বাসায় চলে এসেছে তো আসার সময় জারিবের বাবা ও যেহেতু মাঝখানে আবার অফিসে গিয়েছিল তো অফিস থেকে আসার সময় কয়েকটা কলা এনেছে যদিও বাবু এখন কলা খাচ্ছে না তারপর অল্প করে এনেছে আর এখানে কয়েকটা মালটা এনেছে বাবুকে আসলে ভিটামিন সিটা এখন বেশি বেশি করে খাওয়ানো প্রয়োজন তো আমি ওই জন্য প্রতিদিনই বাবুকে এখন মালটা দেওয়ার চেষ্টা করছি যদিও বাবু এখনও ওইভাবে খেতে যাচ্ছে না তো এখন আমি কলাগুলোকে ফলে যে ঝুড়ি আছে ওর উপরে রেখে আমি এখন মালটাগুলোকে ফ্রিজে রেখে দিব আর বাহিরে রাখলে যেন গাগুলা কেমন হয়ে যায় তো ওই জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর বাবুকে খাওয়ানোর এক ঘন্টা আগে বের করে নিই তো এই যে রাতের বেলা আমরা খেয়ে নিচ্ছিলাম আর এই যে আমার বাবাটা দেখতেই পাচ্ছেন পাশে দাঁড়িয়ে আছে সে কিন্তু ইদানিং কিছুই খায় না এই নর্মাল টাইমে দেখা যায় কোনো সবজি বা আলু সে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেত বা দু একটা ভাত খেত এখন সে কিছুই খেতে চায় না ইনশাআল্লাহ আবার ঠিক হয়ে যাবে সব কিছু আবার খাবে সবাই আমার বাচ্চাটার জন্য আবারও দোয়া করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ